বয়ঃসন্ধির মতো 40-এর পরের জীবনেরও একটা নাম থাকা উচিত। বুড়িও না, আবার ছুড়িও না, অদ্ভুত একটা বয়স, বেশিরভাগ ক্ষেত্রেই সংসারী। এই 15-20 বছর ধরে 2 সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সবসময়, কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিছক হাস্যকর। যা পাওয়ার ছিল বা যা পাওয়া হয়নি, মনটা সেই হিসেব নিয়ে বসে। না চাইতেও কত ব্যস্ত থাকা যায়, সংসার, রান্নাবান্না কিংবা অফিসে। দিন শেষে না পাওয়াগুলো কেমন খোঁচাতে থাকে। দিন শেষে মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক মনের সব কথা। হ্যাঁ, সব কথা, কোনো জাজমেন্ট ছাড়া। এদিকে সংসার বাচ্চা কাচ্চা করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়। সবাই যার যার জীবনে ব্যস্ত, কিংবা 40 পেরোনোর তারাও ব্যস্ততার নাটক করছে। 40 পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে, নস্টালজিয়া। কারণে অকারণে শুধু পুরনো কথা মনে হয়। ফেলে আসা শৈশব, তারুণ্যের চঞ্চল মন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সোনালী দিনগুলো, তার সাথে প্রথম দেখা, কখনো না ফুরানো কত গল্প, বৃষ্টিবিলাস, যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কষ্ট দিয়েছিল, কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে। রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড্ড অসুন্দর মনে হয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখে বলিরেখার সবে আঁকিবুকি শুরু। এক সময় মেয়েধীন শরীরটা স্বপ্নের মতো লাগত। পেটে স্ট্রেস মার্কের দাগ সব মিলিয়ে ভীষণ অনাকর্ষক লাগে নিজেকে। সেই বিষণ্নতা ঢাকতে হয়তো শাড়ি গয়নায় মেতে থাকা মেয়েদের, জীবনের অর্ধেকটা পার করে এসে 40 পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে। না, প্রেম করার জন্য প্রেম না, মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা। আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চায় মন। মনটা আবার নতুন করে শুরু করতে চায়। মন নতুন কাউকে চায় না, পুরনো মানুষটাকেই আবার নতুন রূপে চায়। আবার তার চোখে তারা হয়ে থাকার বড্ড স্বাদ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই। 40 পেরোনো মেয়ের বাবা মায়ের কথা খুব মনে পড়ে, সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত। যা করতে ইচ্ছে করে তাদের জন্য, চাইলেও তা করা যায় না। শুধু মেয়ের বাবা মা বলে অধিকারবোধ সীমিত করে রাখতে হবে, ব্যাপারটা খুব ভাবায়। নিজের সন্তানকে আঁকড়ে অন্যরকম সমাজ প্রত্যাশা করে 40 পেরোনো মন। 40 পেরোনো মেয়ে বিয়ে করেনি, বাচ্চা হয়নি, ডিভোর্সি, শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। অথচ এই 40 পেরোনো মেয়ের বাচ্চা হওয়ার পর তার মনের খবর কেউ রাখে না। বিয়ের পর মেয়েটা কিভাবে অ্যাডজাস্ট করছে নতুন সংসারে, কে কবে জিজ্ঞেস করে। আজকাল নতুন স্লোগান মেয়েদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সে। 40 পেরোনো মেয়েটা বুঝে যায় এই ইন্ডিপেন্ডেন্সে অনেক কিছু হারাতে হয়, সময় অথবা অর্থ কোনো একটাই পাওয়া যায়। আর শুধু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হলেই সমাজকে ইন্ডিপেন্ডেন্স দেয়। মেয়েরা কখনো সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বের হতে পারে না,
চল্লিশ পেরোনো মেয়েটার মাঝে মাঝে খুব একা থাকতে মন চায়, নিজের মতো করে নিজের জন্য। পর মুহূর্তেই সন্তানদের জন্য মন কাঁদে, পর মুহূর্তেই সন্তানদের জন্য মন কাঁদে। মেয়েরা সবচেয়ে ভয় পায় মৃত্যু, শত অভিমানেও বেঁচে থাকতে চায় তার সন্তানদের জন্য। অন্তত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে ততদিন। চিৎকার করে কাঁদতে বড় সাদ হয়, সেই কান্না কেউ শুনতে পাবে না। এমন জায়গা খোঁজার অভিযানেই মনে হয় জীবনটা পার হয়ে যায়। চল্লিশের কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে, প্রথমে হালকা, তারপর আস্তে আস্তে গাঢ় হয়। একসময় বেশি কথার মেয়েটাও চুপ হয়ে যায়, মেনে নিয়ে বেঁচে থাকা শিখে যায়। পান থেকে চুন খসলে যে মেয়ের চোখের জল আর নাকের জল এক হয়ে যেত, তার নিঃশব্দ কান্না খুব কাছের না হলে কেউ টের পায় না। চল্লিশ পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায়, ভুলে যায় কি করলে ভালো লাগবে, ভুলে যায় মনটা কি চায়। চল্লিশ পেরোনো শরীরটাও আগের মতো সাপোর্ট দেয় না। দুই তিনবার করে, আট নয় দিন না, নয় মাস পেটে রাখা সহজ নয়। অপারেশনের এক ধকল, মেরুদণ্ডে দেওয়া ইঞ্জেকশন শরীরটাকে অকেজো করে দেয়। ভাঙা কোমর নিয়ে দিব্যি রান্নাবান্না, বাচ্চা দেখাশোনা, ঘরের কাজ জানি সব করে যায়, তবু দিনের শেষে শুনতে হবে কিছুই করে না। চল্লিশ পেরোনো মেয়ের মন চায় কারোর উপর দাবি খাটাতে, অথচ চল্লিশ পেরোলেই সে বুঝতে পারে মেয়েদের কারোর উপর দাবি রাখতে নেই। চল্লিশ পেরোনো মেয়েগুলো যত্ন চায়, তারা চায় তার মনের যত্ন করুক, দীর্ঘ সংসার সংগ্রামের পরিক্রমায় আজ সে শ্রান্ত, আজ প্রকৃতি এই প্রত্যাশার দাবিদার।